আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফতিহা শাফি সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা অনুষ্ঠিত হয়েছে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল এ তার মৃত্যু হয় আজ সকালে হাসপাতাল থেকে তার মরদেহ বাসভবনে আনা হয় সেখানে মন্ত্রী প্রতিমন্ত্রী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ মরদেহে শ্রদ্ধা জানান সকাল সাড়ে এগারোটায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে জানাজায় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি বিচারপতিগণ মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ পুলিশের আইজিপি সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে দুপুরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ গভীরভাবে শোক জানিয়েছেন সিলেটের এমসি কলেজে নববধূকে গণধর্ষণের মামলায় আইনুল নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে র্যাব রোববার গভীর রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জের কচুয়াবহর এলাকায় নয়াটিলা থেকে গ্রেপ্তার হয় রাজন নামে আরেকজন রাজনকে পালাতে সহযোগিতা করার অভিযোগে আইনুলকে গ্রেপ্তার করা হয় এর আগে হবিগঞ্জ থেকে ধরা পড়ে রবিউল হাসান তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে এদিকে শনিবার ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে সুনামগঞ্জের ছাতক থেকে এবং হবিগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে রনি অর্জুন ও মাসুমকে গ্রেপ্তার করা হয় এ নিয়ে এই মামলায় এছাড়ভুক্ত চারজন ও সন্দেহভাজন হিসেবে দুজন সহ ছয়জন আসামি গ্রেপ্তার হলো গত শুক্রবার স্বামীর সঙ্গে এমসি কলে কলেজে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক নববধূ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এরই মধ্যে আদালতে লোমহ বর্ণনা দিয়েছেন তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে এক ছাত্রলীগ নেতাও জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে সৌদি আরবে যাওয়ার টোকেন ও টিকিটের দাবিতে রাজধানীর বাজারে অপেক্ষামান প্রবাসীরা কিছুটা শান্ত হয়েছেন ভিড়ও কিছুটা কমেছে আজ তেইশশো সিরিয়াল পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হচ্ছে এর বাইরেও কয়েকশো প্রবাসী সেখানে অপেক্ষা করছেন প্রবাসীরা জানান সৌদি এয়ারলাইন্স ছাড়াও অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে আসা অনেকেই টিকিটের জন্য কারোয়ানবাজারে ভিড় করেছেন সৌদি এয়ারলাইন্স শুধু তাদের রিটার্ন যাত্রীদেরই টোকেন বা টিকিট দিচ্ছে এটা অনেকেই বুঝতে চাইছেন না উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে কুড়িগ্রামে নদ নদীর পানি বাড়তে থাকায় ডুবে গেছে নতুন নতুন এলাকা দেখা দিয়েছে নদী ভাঙন এছাড়া ক্ষেত খামার ও মাছের ঘের নষ্ট হয়ে গেছে নাটোরেও আটটায় নদীর পানি সিংরা পয়েন্টে বিপদসীমার উনসত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে সিংরা নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলার প্রায় সাতাশশো হেক্টর জমির আমন ধান সবজি ও ডালের ক্ষেত তলিয়ে গেছে স্থানীয় কৃষি বিভাগ বলেছে এভাবে পানি বাড়তে থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে এদিকে সামান্য কমতে শুরু করেছে সিরাজগঞ্জের নদ নদীর পানি তবে এতে দুর্ভোগ কমেনি বলে জানিয়েছে ভুক্তভোগীরা এদিকে সাতশো সাতচল্লিশ আশেপাশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এতে ভারী বৃষ্টি রংপুরের সত্তর বছরের রেকর্ড ভেঙেছে শেয়ার বাজারের খবর সপ্তাহের প্রথম দিন পতনের পর দ্বিতীয় কার্য দিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বাড়ছে সকালে লেনদেন শুরুর পর থেকেই সূচক বাড়তে থাকে এবং বেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত ডিএসসির তিনটি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে সেই সঙ্গে লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ার দরও বাড়ছে এ সময় পর্যন্ত লেনদেন হয় চারশো বাইশ কোটি এগারো লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে দুশো বারোটি কমে নিরানব্বইটি এবং অপরিবর্তিত ছিল বিয়াল্লিশটি কোম্পানির শেয়ারের দাম টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিনকো লিমিটেড বেক্সিনকো ফার্মা সিটি ব্যাংক এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ব্র্যাক ব্যাংক সন্ধানী ইন্স্যুরেন্স নিটল ইন্স্যুরেন্স ইসল্যান্ড ইস ইন্স্যুরেন্স বিডি ফাইন্যান্স এবং জিএসপি ফাইন্যান্স জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে রেকর্ড ডেটের কারণে আগামী ত্রিশে সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ